সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। আজকে আপনাদেরকে যে ইনফরমেশনটি দেবো সেটি হচ্ছে লন্ডনের ওয়ার্ক পারমিট বিষয়ে। 2022 সালে যে লন্ডনের ওয়ার্ক পারমিট চালু হয়েছে সে বিষয়ে যেসব জিনিসগুলো শিথিল করা হয়েছে এবং যেভাবে সহজভাবে আপনারা লন্ডনের ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তার আগে বলে নেই, যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা যতটুকু প্রয়োজন আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। তো যাক, শুরু করা যাক। আসলে মূলত হচ্ছে লন্ডন বিগত করোনার এই প্যান্ডেমিকের পরে লন্ডনে হিউজ পরিমাণ জনবল এবং দক্ষ কর্মীর প্রয়োজন হয়েছে। সেক্ষেত্রে তারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোকজনকে হায়ার করতেছে, সেই জন্য তারা তাদের যেই কঠিন নিয়মকানুন ছিল সেই নিয়মকানুনগুলো অনেক শিথিল করেছে। সেজন্য এখন আমাদের বাংলাদেশ থেকেও অনেক সহজেই লোকজন লন্ডনে যেতে পারবে। তো বর্তমানে যেটা চালু করেছে সেটা হচ্ছে লন্ডনে প্রচুর পরিমাণ ওল্ড এজ হোম আছে, সেই হোমগুলোতে আসলে যে কেয়ারটেকার বা তাই যে বৃদ্ধ লোকজন আছে বা প্রতিবন্ধী বা বিভিন্ন ধরনের সমস্যায় জড়িত লন্ডন নাগরিক তাদেরকে দেখার জন্য সরকার একটা পলিসিতে কেয়ার গিভেনে রাখে, এটা আমরা সবাই জানি। সেই কেয়ার গিভেনে জন্য এখন লোক লাগে, ওদের জনবল লাগে প্রায় অনেক। তো এটা আনুমানিকভাবে বলা যায় যে প্রায় 30,000 মতো লোক বাংলাদেশ থেকে সাপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। তো এটা সরকার আমাদের বাংলাদেশ সরকার অফিসিয়ালিভাবে সারা বাংলাদেশকে অর্থাৎ সরকারি ওয়েবসাইট থেকে এই নোটিশগুলো দেওয়া হয়েছে। আপনারা চাইলে সরকারের যে প্রবাসী কল্যাণ অ্যাপস আছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন, অথবা BMIT অ্যাপস আছে সেই অ্যাপস থেকে আপনারা চাইলে এই বিষয়গুলো দেখে আসতে পারবেন। তো সেই বিষয়টা হচ্ছে লন্ডনের যে ওয়ার্ক পারমিট সেখানে আপনার তেমন কোনো যোগ্যতাই লাগবে না, আপনাকে ইন্টার কমপ্লিট হলেই হবে এবং আপনাকে অবশ্যই আপনার আইএলটিএস লাগবে না, বাট আপনাকে ইংলিশে মোটামুটি দক্ষতা হতে হবে। আসলে আইএলটিএস রিকোয়ারমেন্ট যদিও না থাকে, কিন্তু আপনাকে যেহেতু আপনি একটা সেবা করতে যাচ্ছেন সেহেতু ইংরেজি, যেহেতু ওই দেশের ভাষাই হচ্ছে ইংলিশ, সেহেতু আপনাকে সম্পূর্ণ ইংরেজি ভাষায় সকল কিছু করতে হবে। তো আপনাকে খুব ভালো ইংরেজি জানতে হবে, তা না হলে আপনার হবে না। এবং আপনি যে কেয়ার গিভেন যাবেন সেজন্য যদি আপনার কোনো এই ধরনের কোনো প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট থাকে, অথবা অনেকে বিভিন্ন হসপিটালে জব করে নার্সিং বা বিভিন্নভাবে ডিপ্লোমা আছে নার্সিংয়ের বিষয় এবং হসপিটালের জব আছে, সেই সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে আপনি এই জবে আবেদন করতে পারবেন। এগুলো একদম সরকারিভাবে একদম অল্প কিছু খরচেই এসব ভিসা হয়ে যাবে। তো এই সুযোগটি আসলেই বাংলাদেশের জন্য একটি অসম্ভব অত্যন্ত ভালো নিউজ। এই সুযোগটি যেই কোনো লোক যাদের এই পরিমাণ সামান্য এই যে ইংলিশ এবং টুকটাক কাজের অভিজ্ঞতা যদি দক্ষতা থেকে থাকে তারা অবশ্যই এই সুযোগটি নিতে পারবে, যে যেটা এখন শুরু হয়েছে। আসলে তাদের তো লোকবল প্রয়োজন, সেজন্য তারা এখন এই মুহূর্তে লোক নিচ্ছে। তো আশা করতেছি আপনারা জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন যে লন্ডনে কেয়ার গিভেন যে ভিসাটা যে ওয়ার্কটা শুরু হয়েছে কাজটা সেই বিষয়ে লোক নেবে। তো আপনারা যারা আগ্রহী তারা সরকারের বিভিন্ন যে প্রবাসী কল্যাণের অ্যাপস আছে ও BMIT এর বিশেষ করে এখানে নোটিশে বলা হয়েছে BMIT অ্যাপসের মাধ্যমে সকল কিছু আবেদন করা হয়। তো আবেদনের জন্য জেনারেলি তেমন কিছুই লাগে না, আপনার আপাতত পাসপোর্ট এবং ইন্টার সার্টিফিকেট এবং আপনাকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাতে হবে
এবং হয়তো বা যেই যে কেয়ার গিভেন হোমে যাবেন সেখান থেকে একটা আপনাকে ইন্টারভিউ দিতে হবে। সো সেই বিষয়গুলো মাথায় রেখে আপনারা বিএমইটি এর মাধ্যমে সকল কিছু যোগাযোগ করতে পারেন। এবছর থেকেই 2022 সাল থেকেই এই লোক যাওয়া শুরু হয়েছে। তো যারা যারা ইনফরমেশান ঘাটতি আছে বা কিছু বুঝতেছে না যা বা তা আপনারা না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা অবশ্যই নতুন ভিউয়ার্স আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।